সুধি দর্শক আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ শুক্রবার তিরিশ জুলাই পনেরো শ্রাবণ আমি সালাউদ্দিন শুভ্র বরাবরের মতো আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের পড়ে শোনাব শুরু করছি প্রথম পাতা থেকে দেশ রূপান্তরের আজকের প্রধান সংবাদ প্রতি ইউনিয়নে দিনে টিকা পাবেন ছয়শ মানুষ সাত আগস্ট থেকে ইউনিয়নে টিকাদান শুরু ইউনিয়ন প্রতি একটি কেন্দ্র তিনটি বুথ অ্যাস্ট্রাজেনেকার একাশি হাজার আটশো একাশি ডোজ টিকা নষ্ট প্রধানমন্ত্রীর স্বপ্নের আবাসন বস্তিবাসীর সুখের নিবাস প্রস্তুত প্রায় আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ছেলে ও সংকটাপন্ন ছেলের জন্য আইসিইউ ছেড়ে দিয়ে মায়ের মৃত্যু খবর পৃষ্ঠা তিন রাজশাহীর বিলশিমলা কাশিয়াডাঙ্গা কোটি টাকার প্রজাপতি বাতি উধাও লকডাউনেও সড়কে জট পাঁচশো আটষট্টি জন গ্রেপ্তার অনলাইন সভায় বক্তারা দিনে দশ হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হয় ঢাকায় চিন্তা পৃষ্ঠাচার ড মোহাম্মদ আব্দুল মজিদ লিখেছেন মধ্য আয়ের দেশ ও আত্মশক্তির বিকাশ প্রশান্ত মৃধা নির্ণয় নজানি পৃষ্ঠা পাঁচ দেশান্তর ধনী দেশে টিকাদানে রকেট গতি ইসরায়েল ফিলিস্তিন সংকট রাজনৈতিক সমাধান চায় জাতিসংঘ বন্যার জঞ্জালে ঢাকা জার্মানি ক্লাসরুম নাউনের প্রকারভেদ বিশেষ করে পৃষ্ঠা ছয় অন্ধ মাস্টার শেফ ক্রিস্টিন হার জয়যাত্রা দৈনন্দিন ইসলাম চিকিৎসকের মর্যাদা খেলা পৃষ্ঠা সাত নতুন টার্জান সেলেব ড্রেসেল সাঁতারে চীনের চমক বাণিজ্য পৃষ্ঠা আট নতুন মুদ্রানীতিতেও বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য অপরিবর্তিত এবার কন্টেইনার জটের সংখ্যা অফ ডকেও দেশ পৃষ্ঠা নয় সুনামগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র পাঁচ মাসের কাজ তিন বছরেও শেষ হয়নি করোনা ময়মনসিংহ অনিশ্চয়তায় আড়াই লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন কিন্ডার গার্টেন শিক্ষকদের খবর রাখিনি কেউ বিনোদন পৃষ্ঠা দশ ছোট পর্দার ব্যস্ত নির্মাতা মাবরুর রশিদ বান্না কমেডি কখনো ভাড়ামির পর্যায়ে যায়নি ঢাকা থিয়েটারের আটচল্লিশ বছর আপনার ডাক্তার শিশুর ডেঙ্গু জ্বর সবশেষে শেষ পৃষ্ঠা পৃষ্ঠা বারো হাজারো জার্মানিগামী শিক্ষার্থী বিড়ম্বনায় আলোহীন চোখের আলোকচিত্রী সোনিয়ার সঙ্গে বৈঠকে মমতা আমি লিডার নই স্ট্রিট ফাইটার চীনে বাড়ছে ডেল্টা ধরনের সংক্রমণ টিসিবির ট্রাকে দেরিতে পণ্য বিক্রির অভিযোগ প্রিয় দর্শক এই ছিল আজকে দেশ রূপান্তরের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনারা দেশ রূপান্তর পত্রিকার সঙ্গেই থাকুন বারো পৃষ্ঠা পত্রিকা মাত্র পাঁচ টাকা যারা পত্রিকাটি সংগ্রহ করতে পারবেন না তারা ই পেপারে হুবহু খবরগুলো পড়তে পারবেন রয়েছে দেশ রূপান্তর যেখানে সার্বক্ষণিক সর্বশেষ সংবাদ আপনাদের জন্য আমরা হাজির করছি এছাড়া রূপান্তর ডিজিটাল ফেসবুক ইউটিউব ফলো করুন লকডাউনে ঘরে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সবাইকে ধন্যবাদ